ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তানভি বাজারে গেছিল দাদুর সাথে, তো একটা ডল হাউস কিনে এনেছে, বলছে একটা ডল হাউস হবে তৈরি। তো দেখি আমি চেষ্টা করবো এটা বানানো যায় কিনা, তোমাদের দেখাবো তৈরি করে। তো চলো এটা বানানো আমি শুরু করে দিই। তো চলো, তো এই দেখো তানভি, তো আমি এবার এটাকে খুলবো। তো চলো এটা খোলা যাক। তো এর ওপরে আমি সাজাবো, তো এটা খুলে আমি এর ওপরে সাজানোর চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, তো এই দেখো ছিটছি এটা, তো এই দেখো খুলে ফেলেছি। তো প্যাকেট গুলো সরিয়ে দিই, তো দেখি আমি চেষ্টা করে পারি কিনা ডল হাউসটা সাজাতে। তো এই দেখো আমি খুলে ফেলেছি। তো দেখো বন্ধুরা, আমি এখানটাতে এই যে এটা সাজানো ছিল আমি এটা খুলিনি, ভাঙিনি। আর এই যে পুরো ছকটা, নিচের যে ছকটা এইখানে যে আছে সেটা আমি দিয়ে রেখেছি। এই দেখো এটা, আর এটা আমি সাজিয়েছি। তো এখানে আমি পাঁচিল দিয়েছি, পাঁচিল, আর এখানে দিয়েছি জানলা। জানলা আছে একটা দুটো তিনটে চারটে, তো এরকমই সেম আমি ওই পাশে দেবো, আর এরকমই সেম আমি একটা সামনের বানাবো। তো দেখি কি হয়। তো আছে এখানেও আছে এই দুটো কালারটা, এই দুটো কালারটা প্রথমে আমি এভাবে জয়েন করবো। যে জানলাগুলো আছে তো জানলাগুলোকে আমি এভাবে অ্যাড করবো এখানটায়। তো দাঁড়াও, জানলাগুলোকে এই যে এইভাবে এই যে খাপে 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 লাগাতে হবে। তো একটা খাপে লাগা, তো এই সাইডে দুই সাইডে আমি লাগিয়েছি। তো এই সাইডে একটা জানলা লাগিয়েছি, এই সাইডে একটা জানলা লাগিয়েছি। তো মাঝে এই জানলাগুলো আমি লাগাবো। তো এই দেখো এই দুটো জানলা আমি এক জায়গায় করলাম, দিয়ে তারপরে আমি এখানটায় লাগিয়ে দিচ্ছি জানলা দুটো। তো এই জানলা দুটো আমার লাগানো হয়ে গেছে। তো মাঝে আর একটা জানলা দিতে হবে, তো আমি খুঁজছি আর একটা। তো আর একটা জানলা বাকি আছে এখানে, তো সেই জানলাটা আমি এখানে লাগিয়ে দেবো। তো চলো এই জানলাটাকে আমি লাগিয়ে দিই। জয়েন করার পর আমি এটার সাথে লাগিয়ে দিলাম। তো এই যে খাঁজটা আছে, তো এই খাঁজের সাথে এটা লাগিয়ে দেবো এবার। তো দাঁড়াও এই খাঁজের সাথে এটা লাগিয়ে দিই। এই যে দুই দিকে দুই খাঁজের সাথে দুটো লাগিয়ে দিয়েছি। তো এই দেখো তানভি রেলিং বানিয়েছে। তো এইটা আমি এই যে দুই সাইডে দেব, তো এইটা আমি সামনে দেব, দুই সামনে যে দরজা পোর্শনটা হবে, তো এই এটা আমি এখানে লাগাবো। তো তার নিচে আমি এই যে ইয়েগুলো আছে ইটের গাঁথনি, তো সেগুলোকে আগে লাগিয়ে দিই। তো এদেখো আমার কাছে চারটে ইটের গাঁথনি আছে, তো এদেখো চারটে গাঁথনি। তো এটা আমি একসাথে একবারে জয়েন করে লাগিয়ে দিচ্ছি। একবারে জয়েন করে লাগালেই দেখছি ভালো লাগানো যাচ্ছে, ভেঙে ভেঙে লাগালে দেখছি খুলে মুলে যাচ্ছে। তো এটা আমি এখানে অ্যাড করে দেবো, তো এর সাথে আমি এইটা জয়েন করে দেবো। আর এটার সাথে এইটা দেখো বন্ধুরা, এটা আমি লাগিয়ে দিয়েছি, আর এদিকে এটা আমি লাগিয়ে দেবো। তো দুই দিকে আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে দুটো দিকে আমি লাগিয়ে দিয়েছি। কিন্তু এই যে মাথার ছাদের কিছু নেই দেখছি, এই সামান্য কিছুই আছে। তো এইটা দিয়ে একটা খাট বানানোর মতনই আছে মনে হচ্ছে। তো চলো এটাকে দিয়ে একটা সামান্য খাট বানাতে পারি কিনা আমি একটু চেষ্টা করে দেখি। তো এই কটা আমি এক জায়গায় করেছি, আর যে এই যে দুই পাশে আছে এটাকে আমি এভাবে লাগানোর চেষ্টা করছি। আমি জানি না এটাতে খাট বানানো হতো কিনা, তো আমি চেষ্টা করছি। দাও ওটা দাও। তো তানভির হাতে এটা ছিল, তাহলে আর একটু বড় হয়ে যাবে খাট। এই দেখো খাটটা, তো এই দেখো খাট, খাট দেখেছো? তো খাটটাকে আমি এবার এর মধ্যে রাখবো। খাটিয়া খাটিয়া খাট নয়। এই যে খাটটাকে আমি এখানে রেখেছি, মাথায় ছাউনি দেওয়ার কিছু নেই, যে ছাউনি দিতে পারছি না ওই জন্য। তো এই যে ঘরটা আমার রেডি হয়ে গেছে, তো যদি ছাউনি থাকতো আমি ছাউনিটা দিয়ে দিতাম, তো ছাউনি মাউনি নেই। কেমন লাগে তোমার পুতুলের ঘর? ভালো ভালো মনে হচ্ছে আমি নিজে ঢুকে পড়ি। এই দেখো তানভির পুতুলের ঘর, দেখেছো? এই দেখো তানভি, আর দেখো তানভির পুতুলের ঘর। তানভি বলেছে একটু বড় করে বানাতে, ছোট করে বানালে হয়তো ছাউনি করা যেত, কিন্তু ছোট করে বানালে আমার মনে হচ্ছে খুবই ছোট হয়ে যাবে। এমনিতেই দেখো বেশি স্পেস নেই ভেতরে, এখানে খাটিয়া আছে। তানভি বলছে জাদু করে খাটিয়া নাকি উঠছে। তো এই দেখো এদিকে চারটে জানলা দিয়েছি, এদিকেও জানলা, প্রত্যেকটা দিকে আমি চারটে করে জানলা দিয়েছি। হয়তো দুটো দুটো করে দিলে ছোট ছোট ঘর হতো, কিন্তু আমি বড় বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তানভির ঘরটা বলবে অবশ্যই।
তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই করে দাও, টাটা করে দাও।